নমস্কার বন্ধুরা, কলকাতা ডিংশো থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দুপুরে খাবো মিক্সড ডাল, যেমন ছোলার ডাল, মটর ডাল, অড়হর ডাল আর মুসুরির ডাল, আর পাঁপড় ভাজা, স্যালাদ, কুমড়ো ফুল বাটা, আর এটা হচ্ছে মিক্সড সবজি নিরামিষ, আর ডিমের কারি আর চিকেন কারি। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে খাওয়া দাওয়া শুরু করি। আগে আমি ডাল থেকে শুরু করব। মিক্সড ডালটা ভালো লাগে। এবার আমি খাবো কুমড়ো ফুল বাটা। কুমড়ো ফুলটাকে সিদ্ধ করে, শুকনো কাঁচা লঙ্কাটা সিদ্ধ করে সেটা সর্ষেতে বাটতে হয়। খেতে খুব টেস্ট লাগে। এবার আমি খাবো মিক্স সবজি।
এর মধ্যে লাউ শাকও আছে, খুব ভালো লাগে খেতে। প্রচুর পরিমাণে হয়েছে লাউ শাক। এবার আমি খাবো ডিমের কারি। গাছের লেবু দিয়ে মিক্স সবজিটা খুব ভালো লাগলো খেতে, ভীষণ টেস্ট হয়েছে। এবার আমি খাবো চিকেন কারি। গোটা রসুন দেওয়া আছে।